ইদানিং নাকি সরকার বাহাদুরের পক্ষ থেকে নতুন সিস্টেম চালু করার চিন্তা ভাবনা চলছে। যে এলাকায় 100 জন মদখোর থাকবে ওই এলাকায় একটা মদের বার স্থাপন করা যাবে, বলেন নাউযুবিল্লাহ। আস্তে বলেন না জোরে বলবেন, আস্তে বলবেন না জোরে বলবেন নাউযুবিল্লাহ মিন যালিক। সরকারকে অনুরোধ করব এহেন আত্মঘাতী সিদ্ধান্ত বৃহত্তম মুসলিম দেশে নেবেন না। মদের লাইসেন্স, মদ ক্রয় বিক্রয়ের কিছু সুযোগ সৃষ্টির অপতৎপরতা চলছে। ইসলামের সাথে গাদ্দারি করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারেনি, আপনারাও পারবেন না ইনশাআল্লাহ। ভালো করে শুনে রাখুন, এই দেশ স্বাধীন হয়েছে ইসলামী মূল্যবোধের উপর। ইসলামী মূল্যবোধের উপরে যদি এদেশ স্বাধীন না হতো, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান হতো না। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়েছে যারই ফলশ্রুতিতে বাংলাদেশের জন্ম। বাংলাদেশ যদি ভারতবর্ষের সাথে মিশে থাকত, তোমার মতো নেতাকে ওই হিন্দু দাদা বাবুরা, তোমার মতো আমার মতো লোককে হিন্দু দাদা বাবুরা তারা চুল কাটার জন্য রাখত না। কথাটা ভালো করে বুঝতে হবে। বলছিলাম সিগারেট যারা খায় তারা 10 জনের ক্ষতি একাই করে, মদ যারা খায় তারা নিজের সর্বনাশ নিজে করে, আর যারা জর্দা খায় তারা হলো আরো বেশি ভয়ানক সর্বনাশা। সিগারেট খাওয়ালা তো বাথরুমে খায়, আর জর্দা খাওয়ালা কোথায় খায়? মসজিদের মধ্যে এতে কাপে বসে খায়, কেতাব পড়াতে পড়াতে খায়। أعوذ بالله من الشيطان الرجيم إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه إنما الخمر نشتي نشاد ربو ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব এই বিভিন্ন ধরনের বেদি, বিভিন্ন ধরনের বেদি ঢিবি, ওয়াল আজলাম, আজলাম হলো লটারি, রেজসুম মিন আমালি শাইতান, এগুলি হলো শয়তানের কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মদ সকল পাপের উৎস, কারণ মদ খেলে মানুষের বিবেক কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। যখন বিবেক নষ্ট হয়ে যায় তখন মাকে মারতে, বোনকে ধরতে, অন্যায় কাজ করতে, আল্লাহকে গালি দিতেও দ্বিধাবোধ করে না। এই জন্য এটা খুব ভয়ানক জিনিস।